Hello, my dear students. How are you? Hope you all are well. Alhamdulillah, I am fine too. Today, I will discuss about tense. In fact, this is the topic of class 6. I will discuss about class 6. And this is an important topic for every student, not only class 6. So, let's go to start. टेंस माने कि टेंस माने होच्छे काल बा समय ए टेंस शब्दटी एसेछे मूलत टेम्पास लेटिन शब्द टेम्पास थेके लेटिन शब्द टेम्पास थेके कि आसछे टेंस शब्दटी एसेछे टेम्पास शब्देर अर्थटा कि टेम्पास ए शब्दटार अर्थ होच्छे टाइम बा समय सुतरां क्रिया सम्पन्न हवार समयके टेंस बोले आमी आबार बोलछि क्रिया माने काज काज सम्पन्न हवार समय के की बोले टेंस बोले ताले क्रिया माने की काज टेंस शिखबो आज आमरा जानी टेंस मोट तीन प्रकार प्रत्येक प्रकार टेंस के चार भागे भाग करा हुआ है ताहले तीन चारे कत बारो आमरा एखन एई बारोटी टेंसेर जतटुकु सम्भव अल्प समयेर मध्ये सेगुलो निये आलोचना करब আমরা প্রথমে শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে আমরা চিনব তাহলে আমরা যদি এর সংজ্ঞা বা ডিফিনিশনের দিকে তাকাই তাহলে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি বর্তমানে কোনো কাজ সচরাচর হয় অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বা ঐতিহাসিক সত্য ঘটনা বোঝালে প্রেজেন্ট সিম্পল টেন্স হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন হি রিডস আ বুক সে একটি বই পড়ে এখন উই স্টাডি হিয়ার আমরা এখানে পড়াশোনা করি এটা হচ্ছে এখনকার কথা দ্য সান rises in the east সূর্য পূর্ব দিকে উদিত হয় সূর্য পূর্ব দিকে উদিত হয় এটা চিরন্তন সত্য দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এটাও চিরন্তন সত্য তাহলে আমরা কি বললাম অভ্যাসগত যদি বলি অভ্যাসগত দেখো আই গেট আপ 6 o'clock ইন দ্য মর্নিং এভরি ডে যদি বলি আই গেট আপ 6 o'clock ইন দ্য মর্নিং এভরি ডে আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি তাহলে এটা হচ্ছে অভ্যাস আমি যদি বলি আই টেক বাথ এভরি ডে আমি প্রতিদিন গোসল করি এটা হচ্ছে তোমার অভ্যাসগত কাজ তাহলে যে কাজটা প্রতিনিয়ত করা হয় সেটা হচ্ছে অভ্যাসগত যেটা সচরাচর হয় আমি তোমাদের সামনে কথা বলি এটা হচ্ছে সচরাচর তাহলে আমরা শিখলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কি যেটা সচরাচর হবে অভ্যাসগত হোক বা চিরন্তন সত্য হোক বা ঐতিহাসিক সত্য হোক এই ক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলবো আমরা চিনব কিভাবে আমরা চিনব প্রথমে এর সাবজেক্ট থাকবে তারপরে মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয় এরপর অবজেক্ট তার তিনটা জিনিস একটা হচ্ছে সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট বি ওয়ান কে আমরা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বলি তো বন্ধুরা আমরা আজকে শিখলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে এবার চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াসটা যখন আমরা বলি কন্টিনিউয়াস মানে চলতেছে এরকম বোঝায় চলমান সেটাকে আমরা কন্টিনিউয়াস বলি তাহলে বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় বর্তমানে কোনো কাজ চলছে যেমন আমি কথা বলতেছি হ্যাঁ আই এম টকিং উইথ ইউ আমি তোমার সাথে কথা বলতেছি আই এম টকিং অ্যাবাউট টেন্স আমি টেন্স সম্পর্কে কথা বলতেছি বা আই এম ডিসকাসিং অ্যাবাউট টেন্স টকিং বলতে পারবো ডিসকাসিং বলতে পারবো যে কোনো যেটা চলছে বোঝাচ্ছে আমি যদি বলি আই এম রাইটিং এ লেটার আমি একটি চিঠি লিখতেছি এটা চলমান আছে আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি তাহলে যেটা চলছে বোঝাচ্ছে বর্তমানে থেমে নেই এক কথায় সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব কিভাবে কেমনে চিনব হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রিমেম্বার এট ফার্স্ট আমরা জানি কি সাবজেক্ট বসবে
নাম্বার 2 এম ইজ আর এগুলো অক্সিলারি ভার্ব মনে রাখা দরকার কি বললাম এম ইজ আর এগুলো অক্সিলারি ভার্ব মনে রাখা দরকার অক্সিলারি মানে কি সাহায্যকারী তারপরে কি প্রিন্সিপাল ভার্ব বসবে বা মেইন ভার্ব বসবে এম ইজ আর পরে মেইন ভার্ব তবে আমাদের মনে রাখতে হবে যতগুলো পৃথিবীতে কন্টিনিউয়াস আছে প্রত্যেকটার শেষে মূল ভার্বের সাথে আইনযুক্ত করতে হবে কি বললাম যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে প্রত্যেকের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবে রিমেম্বার তাহলে সাবজেক্ট এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি দরকার তারপরে হচ্ছে অবজেক্ট এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বন্ধুরা